প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এবারে ঢাকা সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলন শেষে তিনি বাংলাদেশে আসবেন। বুধবার ঢাকা ও প্যারিসের একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। অনেকেই G20 সম্মেলনে আসছেন, সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটি উদ্যোগ নিয়েছেন। জানা গেছে তিনি 11 সেপ্টেম্বর এসে 12 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন। তার আগে সেপ্টেম্বরের 7-8 তারিখ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের ঢাকা আসার কথা রয়েছে। ভারতে G20 জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিচ্ছেন না। সম্মেলনে তার প্রতিনিধিত্ব করবেন ল্যাভরভ। সেখানে যাওয়ার পথেই তিনি আসবেন ঢাকায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। ম্যাক্রো এলে এটি হবে 3 দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। এর আগে 1990 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশে এসেছিলেন। 2021 সালের নভেম্বরে প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি ইমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সময় দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দেন। এরই অংশ হিসেবে প্যারিসের এলিসি প্রাসাদে দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার যে সম্মতিপত্র সই করেছে তাতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে। সে সময় দুই শীর্ষ নেতার বৈঠক শেষে প্রচারিত যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। এক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী এক পক্ষের চাহিদা অনুযায়ী অন্য পক্ষ তা সরবরাহ ও সহযোগিতা করবে। দুই দেশই রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ফ্রান্স সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতায় জোর দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট ও বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফর অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা।